নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। শারদোৎসবের আনন্দ অম্লান যাতে না হয় সেই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার পূর্ণ প্রভাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কোভিডের জন্য আমাদের উৎসব উদযাপন অনেক বিধিনিয়মেই বাধা পড়েছে, কিন্তু দুর্গাপুজোর উদ্দীপনাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। মহালয়ার প্রতিশ্রুতি হ্যাশট্যাগ দিয়ে মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে নানা জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই। কয়েকদিন আগেই মমতার বিরুদ্ধে দুর্গাপুজো বন্ধ রাখতে চাওয়ার অভিযোগ করে প্রচার শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই প্রচারের উৎস সন্ধানে নেমে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই মমতার এই ঘোষণাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবার করোনা পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের মধ্যেও বহু সংশয় ও প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য ইতিমধ্যেই ক্লাবগুলিকে বলেছেন, মূল মণ্ডপ ছাড়া পূজা প্রাঙ্গণের বাকি অংশগুলো যেন খোলামেলা থাকে, যাতে দর্শনার্থীরা সহজেই চলাফেরা করতে পারেন, অঞ্জলি দিতেও ঠেলাঠেলি যাতে না হয়। তবে উৎসবের মেজাজে কোনো ঘাটতি যে তিনি রাখতে চান না, মুখ্যমন্ত্রীর এদিনের টুইট বার্তায় তা পরিষ্কার। তিনি বলেছেন, প্রতিটি ঘরে যেন উৎসবের আলো জ্বলে এবং উৎসবের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হন, সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। তাই এখন আশায় বুক বাঁধছে আপামর বাঙালি, উমার ঘরে ফেরায় যেন বাধা না পড়ে। রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।